মানব জাতির খাদ্য প্রস্তুতির জন্য সূর্যকে আল্লাহ দায়ী করছে সূর্যর আলো আকর্ষণ করলেই ফসল খাওয়ার উপযুক্ত হয় আরো এক সূর্য আল্লাহ পৃথক সৃষ্টি করছেন যে সূর্যের নাম হইল আফতাবের সালত জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালাম এমন সূর্য যে সূর্যর আলোতে কি এই সূর্য উজ্জ্বল হয়েছে ইমাম আবু সাহেব বলছেন আজকাল ইমাম ইমাম সাহেবের নাম নিলে আমাদের জ্ঞানী ছেলেরা বোধহয় বিরক্ত হইতে পারে বলে মজবের ইমামের আবার নাম ধরেন কেন এইগুলা কোন মসজিদের ইমামতে করে ইমাম হইছেন না এরা একেবারে চূড়ান্ত পরীক্ষা দিয়া যে আল্লাহর ওয়াদা যে কঠিন পরীক্ষা দিবে সে পাশ করলে তার তাকে বড় ডিগ্রি দেওয়া যাবে এগুলা বড় পরীক্ষা দিয়ে ইমাম হয়ে গেছেন দুনিয়ার মুসলমান এক বাক্যে শিকার করে নিয়েছে যে ধর্ম চায়ের মজবে বিরক্ত বিভক্ত হয়ে গেছে রসুল্লাহর সব হদিস এই চার মজবে আমলে নেয়া গেছে আর পঞ্চম কোন পথ নাই চার মজব ইমাম আবু হানিবাস বলছেন

আর মানুষ প্রস্তুত আলের দ্বারা রসুল্লাহ আলোর দ্বারা যে সূর্য সেই সূর্যের আলো যে মানুষের উপরে পড়ে যে সূর্যের আলো আকর্ষণ করে সেই সত্য মানুষ বলে বনে নতুবা মানুষের মধ্যে পশু আছে মানুষের মধ্যে কি কুত্তা নয় মানুষের মধ্যে কুত্তা আছে আল্লাহ বলছেন মাসালুহুম কামসালিল কলবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস ও ইন তাতরুক হু ইয়ালহাস হ্যাঁ না মাসালুহুম এ মানব কুত্তা হইতে পারে তার রূপ বদলানোর দরকার নাই হ্যাঁ তার আকৃতি ভরিবর্তনের দরকার নাই সে কুত্তা হইতে হইলে যদি অন্য মানুষের সঙ্গে অন্তরে একটু হিংসা ঢুকাই নেয় বস সেই কুত্তার দামে চলে যাবে একটা মানুষ মানুষের মূল্যটা কি কুত্তার মূল্যে মূল্যে যাওয়া কঠিন কোন কিছু নাই মানুষের সঙ্গে হিংসা অন্তরে স্থান দিলেই কুত্তার দামে একটা মানুষ চলে যায় কুত্তাকে মানুষে গিন্না করে না আপনি অতি সম্মানই হন আপনাকে দেখলেই মানুষের সালাম দে এই সম্মানটা একটু সমানের ঔষধ শিখি দিতে হয় যে শিখিয়া জানো অন্য লোকের সঙ্গে একটু হিংসা মনে স্থান দিলেই আপনাকে

এগুলো বহন করে নিতে আছে মানুষকে আল্লাহ শয়তানের শয়তান বলিয়ে উল্লেখ করছেন মাসালু হুমকা মাসালি শৈতান ইল কাল আলীর ইনসানি খুল ফলাম্মা কাবার কাল ইন্নি বারি উমিনকা ইন্নি আহাবুল্লাহ মানুষের মধ্যে শয়তান আছে তোর জন্য আল্লাহ

কারণ এই যে আমাদের শিক্ষা শিক্ষার কেউ কোন মানুষ যে এক আল্লাহ ধরো এক আল্লাহর পূজা করো এক আল্লাহর প্রশংসা করো সম্মান করো আল্লাহ ব্যথিত কারোর সম্মান করা যায় না আল্লাহ ব্যথিত কারোর প্রশংসা করা যায় না এগুলা মানুষ হ্যাঁ মানুষের শয়তান কিনা কারণ রসুল্লাহ যুগে মুসলমান যারা আছিল তার মধ্যে একদল মুসলমান মুনাফিক ছিল কিনা মুনাফিকের মধ্যে কোনো দোষ নাই তাদের নমাজ বন্দেগী অন্য সাহাবি কি আরো ভালো তাদের ফরেজ গাড়ি চলাফেরা হ্যাঁ অন্যত্ব কি আরো উত্তম আল্লাহ কোরআন শরীফে তাদের ফরজ গাড়ির ধন্যবাদ দিছে ইজার আইতা হুম চুই জীবিকা শাম আল্লাহ যদি আপনি মুনাফিকদের দেখেন তবে তাদের ফরজ

ব্যবহারে কোন ত্রুটি নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আন্তরিকতা নাই উনি আল্লাহর এক সংবাদ আমাদের কাছে পৌঁছাইছেন উনি তো আমাদের মতো মানুষ যেভাবে আজকালকে আমাদের বুঝাইতেছেন যে উনি আমাদের মতো মানুষ এরা রসুল্লাহর যুগে আছিলেন যাদের পরিচয় কোরআন শরীফ আল্লাহ মনাফিক বলিয়া দিয়ে দিছে মনাফিক কাফিক তো কি আরো খারাপ দুরুশ্বরী সাল্লাহ